আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যকার ম্যাচটা লাইভ চলাকালীন ঠিক শেষের দিকে গিয়ে কপিরাইট ক্লেমটা চলে আসে। ভারতের একজন ভদ্রলোক আমাদের এই ভিডিওটিতে কপিরাইট ক্লেমটা করে, যদিও আমরা কারোর কিচ্ছু কপি করি নাই। আপনারা বরং অনেকেই জানেন যে আমাদের অডিওটা অনেকেই কপি করতো, কিন্তু আমরা কখনই তাদেরকেও কপিরাইট ক্লেমটা করি নাই। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এশিয়া কাপের বাকি ম্যাচগুলো আমরা মিনি নিউজ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করতে পারছি না। তবে বাকি 10 দিন পর আমাদের এই মিনি নিউজ চ্যানেলটাও ঠিকঠাক হয়ে যাবে। তবে আমাদের যে নতুন একটা চ্যানেল ছিল রিড ক্যাপ ইউটিউব চ্যানেল, এবং পাশাপাশি আরেকটা আমরা নতুন চ্যানেল খুলেছি, চ্যানেলটার নাম হচ্ছে আর জে রবিউল, যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে ক্লিক করলে আপনারা যে চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো থেকে শুরু করে আগামীকালকে যে ম্যাচটা হবে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের মধ্যকার ম্যাচ, ওই ম্যাচটাও আপনাদের আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আশা করছি আবার সুসময়, যারা আমাদের শুভকাঙ্ক্ষী যারা ছিলেন সুসময়টাই আমাদেরকে সাপোর্ট করে গেছেন। আজকের এই দুঃসময়ে আপনাদের সবার সমর্থনটা অবশ্যই অবশ্যই আবার খুব করে দরকার। আপনাদের সবার সমর্থনটা আশা করছি। যে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সবাই এই ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনি ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন কিনা। আজকের মতো এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।